বিগত বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে খুনের খেলা চলল, যাকে রাজ্য সরকার বলল ভোট, এবং বিরোধীরা সেখানে অভিযোগ দিচ্ছে যে ভোট হয় না, এখানে দুষ্কৃতী হামলা চলেছে, ভোটের নামে পশ্চিমবঙ্গের একদম বদনাম হয়ে গেছে, মানুষ খুন হয়েছে, এখনও পর্যন্ত 46 জন মারা গেছে। এই রাজ্যের মানুষ ঝাঁকে ঝাঁকে শাড়িতে লাইনে গিয়ে তারা ভোট দিয়ে এসেছে, আবার হয়তো অনেকে দিতে পারেন না, তারা ভাবছেন যে এটা হয়েছে ভোট, আসলে না, এটা ভোট না, এটা হয়েছে তালিবানি কায়দায় সংবিধানকে গুলিবিদ্ধ করা হয়েছে, আর গণতন্ত্রের পূজারী জনগণকে চোট মারা হয়েছে, জনগণকে খুন করা হয়েছে, জনগণকে জনগণের উপর বোম নিক্ষেপ করা হয়েছে, জনগণের মাথায় রড মারা হয়েছে। তো এটা কোনো ভোট না, এটা তালিবানি কায়দায় গণতন্ত্র বা সংবিধানকে চোট, তাছাড়া আর কিছু না। 46 জন মারা গেল, ভোট ঘোষণার দিন থেকে ভোট গণনা পর্যন্ত 46 জন মারা গেল, তার দায়ভার কেউ নিল না, তার দায়ভার কেউ নেবেও না, তার দায়ভার কে নেবে না, কে নেবে সেই দায়ভার? নির্বাচন কমিশনার জানুয়ার সুলভ আচরণ করেছে, সেই নির্বাচন কমিশনার বলছে যে ভোটের দিন 10 জন মারা গেছে, তার কাছে খবরই নেই যে 46 জন মারা গেছে, তিনি স্বীকারই করছেন না এবং তিনি ঘোষণাও করছেন না। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের তো 20 জন মারা গেছে, তৃণমূলের ভাই বন্ধুরা যারা মারা গেছেন তারাই তো শুধুমাত্র 20 জন, তাহলে কী করে রাজ্যের পঞ্চায়েত ভোটের নামে যে তালিবানি কায়দায় গণতন্ত্রের চোট হয়েছে সেখানে বলা হচ্ছে যে 10 জন মারা গেছে? মারা তো নয়, খুন, খুন হয়েছে। তো 20 জন যে তৃণমূলের লোক মারা গেল, তাদের মধ্যে কি 10 জনের নাম আসবে যে 10 জন খুন হয়েছে, আর বাকি বিরোধীদের নাম আসবে না, আর বাকি 10 জন যে এক্সট্রা আরও 10 তৃণমূল? তো এখানে বিষয়টা হচ্ছে তৃণমূলের নয়, বিষয়টা এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা মারা গেছে, তাদের সংখ্যা 46, তার পুরোপুরি টোটাল দায়ভার নিতে হবে নির্বাচন কমিশনারকে। এই রাজ্যে বা এই দেশের সংবিধান কেমন জানি না, আমার মনে হয় আরব কান্ট্রি হলে এতক্ষণ নির্বাচন কমিশনারের ফাঁসি হয়ে যেত, জেলবন্দি তো হতোই হতো, ফাঁসিও হয়ে যেত। 46 জন মানুষের কোনো মৃত্যু তার কাছে মৃত্যু নয়, সেগুলো অবাঞ্ছিত, অবাঞ্ছিত, কোনো ঘোষণাই নেই, ডিক্লেয়ার নেই যে 46 জন মানুষ মারা গেল। আচ্ছা, রাজ্যপাল, যে রাজ্যপালকে সবাই ভেবেছিল যে তিনি মানুষের হয়ে কাজ করছেন, সেই রাজ্যপাল বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, রাজ্যপালকে মির্জাফর বললেও কম হবে, কারণ নির্বাচন কমিশনার তাকে তো মানুষ গালাগালি দিয়েছে, তাকে বিরোধীরা গালাগালি দিয়েছে, মানুষ গালাগালি দিয়েছে, এই রাজ্যের জনগণ গালাগালি দিয়েছে নির্বাচন কমিশনারের যে চিটিংবাজি প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া করানোর জন্য, তো ছেড়েই দিলাম। আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রী, তার কোনো হিলদল নেই ওনার এই রাজ্যে, না হলে সেই পাকিস্তান আফগানিস্তান তালিবানের মতো এখানে রোজ বোম উদ্ধার হচ্ছে, বোমাবাজি হচ্ছে, বন্দুকবাজি হচ্ছে। আচ্ছা, আপনার তৃণমূলের দেখবেন যে ক্যাডার, তাদের হাতে AK-47 দেখা গেছে, এই ভোটের মরসুমে ছবি পোস্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে তার এগুলো চিন্তাভাবনা যে এইসব হতে থাকবে, এইসব হতেই থাকবে। আর দলের পঞ্চায়েত ভোট বলে কথা, দল জিতবে এটাই বড় কথা, কে মরছে কে বাঁচছে ওইসবে কোনো যায় আসে না। তো এইসব দায়ভার কে নেবে? এই যে রাজ্যপালের হাতে যে ক্ষমতা, রাজ্যপালকে কি করতে, ঘাস কাটতে, ঘোড়ার ঘাস কাটতে, না টাইম পাস করতে বসানো হয়েছে ওই পদে, এইসব রাজ্যপাল রাজ্যপালের কি কাজ? কিচ্ছু কাজ নেই, এইসব ফালতু টাকা দিয়ে পদ বাড়ানো, ওনাদের পিছনে ঝাঁকে ঝাঁকে সিকিউরিটির বন্দোবস্ত, এইসব মানুষের ট্যাক্সের পয়সা, এইসব সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এইসব ফালতু কেন? এসব পদের কোনো কাজ নেই। 356 ধারা জারি করলেন না রাজ্যপাল, তাকে মানুষ গালাগালি দিচ্ছেন, নির্বাচন কমিশনারকে তো গালাগালি দিয়েছেন রাজ্যবাসী, এখন সব থেকে বেশি গালাগালি দিচ্ছেন কিন্তু মানুষ রাজ্যপালকে। আচ্ছা, কেন্দ্রীয় সরকার, তারা আঁঠি আম খাবে, সবসময় আম খাবে, আর আঁঠি চুষবে এই রাজ্যের বিজেপি, রাজ্যের বিরোধীরা আঁঠি চুষবে, রাজ্যের বিজেপি আঁঠি চুষবে, আর কেন্দ্রের বিজেপি ওনারা আম খাবে। এই 2024 নাকি আসছে লোকসভা নির্বাচন, কুপাঘাত হতে চলেছে বিজেপিও, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই রাজ্যের যে সমস্ত হেভিওয়েট পার্সন রয়েছেন, বিজেপির যে সমস্ত লিডাররা রয়েছেন, তাদের সাথে চিটিংবাজি করেছেন, এই রাজ্যের বিজেপি কর্মী এবং সমর্থক সাধারণ মানুষের সাথে চিটিংবাজি করেছেন কেন্দ্র। কেন্দ্রের হাতে তো ক্ষমতা ছিল, সারা পৃথিবী দেখছে, কেউ স্যাটেলাইটের মাধ্যমে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে এই রাজ্যে মানুষকে খুন করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জানোয়ারের মতো খুন করা হচ্ছে। তো কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা থাকে না? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি নাক ডেকে ঘুমোচ্ছিলেন
নাকি সেটিং তত্ত্ব, বিরোধীরা সেটিং তত্ত্ব বলছে, আমি বলছি না, বলবে তো এই রাজ্যের সাধারণ মানুষও সেটিং তত্ত্ব বলছে যে মোদি মমতা কি সেটিং, নাহলে কেন্দ্রের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন 356-র জন্য আচ্ছা রাজ্যপালকে বললেন না একটা নোটিশ পাঠাতে, তাহলেই তো হয়ে যেত সব সমস্যার সমাধান, চাপকে পিঠের ছাল তুলে দিতে পারত, কেন্দ্রীয় বাহিনী জোয়ান্ডা ডান্ডা মেরে ঠান্ডা করতে পারতেন যে সন্ত্রাসবাদী লুম্পেন দুষ্কৃতি যারা ছিল, যারা ভোট লুট করেছে, যারা মানুষের বাড়িতে বাড়িতে থানকাপড় পাঠিয়েছে, এবং যারা বোমাবাজি বন্দুকবাজি এবং ছুরিকাঘাতে 46 জন মানুষকে মেরে ফেলেছে। কই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার 20 জন যে কর্মী মারা গেল, আপনার সেনা মারা গেল 20 জন, আপনার তৃণমূলের সেনা যারা জান দিয়ে দিয়েছে তাদেরকে মেরে ফেলেছে কারা, তাদের প্রমাণ করতে পারলেন না কেন? তাদের প্রমাণ করতে পারলেন না কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাদের ফাঁসি কাঠে চড়াতে পারবেন তো? এক সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে পারবেন তো? পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। আচ্ছা, যে রাজ্যপাল আপনি খুব ভালো সাজার চেষ্টা করেছিলেন, চতুর্দিক ঘুরে বেড়ালেন বাংলার মানুষের মন জয় করার জন্য, আপনাকে বিশ্বাস করেছিল, বিভিন্ন দল তো আপনাকে ফোন করেছিল, আপনি যে একটা সিস্টেম বানিয়েছিলেন সেখানে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আপনার বাসন্তীর জিয়ারুল মোল্লা মারা গিয়েছিল, তার কন্যা তো সিবিআই তদন্তে দাবি করেছিল, রাজ্যপালে আস্থা দিয়েছিলেন, বলেছিলেন যে রাজ্য পুলিশকে তিনি বিশ্বাস করেন না, কোনো রকম আস্থা নেই তো রাজ্য পুলিশের প্রতি, মানুষের তো এমনিতেই অনাস্থা, বিশ্বাস বলে কিছু নেই, অনেকেরই নেই, হয়তো যারা শাসক দলের কর্মী সমর্থক তাদের থাকতে পারে, সাধারণ মানুষ পাবলিক প্লেস থেকে নেই নেই তো সেখানে কেন সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে না, কেন হচ্ছে না? যতগুলো খুন হয়েছে প্রত্যেকটা দলের যারা কর্মী সমর্থক খুন হয়েছে তাদের প্রত্যেকের সিবিআই ইনভেস্টিগেশন করে আসল অপরাধী খুনি যারা তাদের ফাঁসি কাঠে চড়ানো হচ্ছে না কেন? বাংলার মানুষকে কিন্তু অন্ধকারে রাখা হয়েছে, দীর্ঘ স্বাধীনতার 75 বছর কেটে গেল, এই রাজ্যের মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে, মুরগি বানানো হচ্ছে, এবং বলির পাঠা সাধারণ সমস্ত ভোটার কর্মীরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নাহলে 75 বছর কেটে গেল, একটা যে গ্রাম পঞ্চায়েতের ভোট হয়ে গেলো, সেই গ্রাম পঞ্চায়েতের অসংখ্য গ্রাম পঞ্চায়েতের মানুষ রয়েছে, তাদের পঞ্চায়েত এলাকায় যে রাস্তাটা দিয়ে চলবে সেই রাস্তাটা পর্যন্ত এখনও কর্দমাক্ত বা মোরাম রাস্তা, কোনো পাকা রাস্তা, পিচ রাস্তা নেই, মূলত নেই সরকারের 5 বছরের ক্ষমতা দেওয়ার পর মানুষকে তাদের ন্যায্য অধিকার, তাদের পরিষেবাটা দেওয়ার। তো দর্শক, যেখানে বগটুইহাট হত্যাকাণ্ড হয়ে গেছিলো সেখানেও তৃণমূল জয়লাভ করেছে, তার মানে মানুষ কী চায়? মানুষ চায় যদি কাউকে ঝলসিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হোক সেটা মানুষ চায়, কাউকে খুন করতে করা হোক, বন্দুকবাজি মামাজি করে সেটা মানুষ চায়। মানুষ কি চায় সত্যি? দুর্নীতি হোক, চুরি হোক, ডাকাতি হোক, লুটপাট হোক, আর দুর্নীতিগ্রস্ত প্রতিনিধি তৈরি হোক রাজ্যে, এবং সেই রাজ্য সারা পৃথিবীকে পথ দেখাবে, আসো খুন করো, লুটতরাজ করো, চুরি করো, দুর্নীতি করো, সারা পৃথিবীকে বাংলা পথ দেখাবে, সত্যি অসাধারণ। আরো 50 বছর পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।